হরে কৃষ্ণ সম্মানিত ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। তো শুরু হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা 2023। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভক্তদের আগমনে পুরো রাজধানী ঢাকার রাজপথ ভরে গেছে। তো এবারে রথযাত্রা একটু ভিন্ন প্রকৃতির বা ভিন্ন ভাবে শুরু হতে চলেছে। আপনারা দেখছেন যে আজকের আবহাওয়া পুরোটাই বিষ্ণুমুখর ছিল, যদিও তো ভগবান যেদিকে যাবেন সেই রাস্তার যে পরিশুদ্ধতার জন্য এই বৃষ্টি হয়েছিল। তো আপনারা দেখছেন যে জগন্নাথ এখানে সর্বপ্রথম বলরাম রয়েছে, এবং বলরাম তারপরে রয়েছে সুভদ্রা দেবী, তারপরে রয়েছে জগন্নাথ দেব। জয় শ্রী জগন্নাথ, বলরাম সুভদ্রা মহারানী কি জয়। তো আমরা বলরামের রথ দর্শন করলাম, এবারে দর্শন করবো আমরা সুভদ্রা মহারানীর রথ। তো এটি হলো বলরামের রথ। এখানে জগন্নাথের আগে সুভদ্রা মহারানী রয়েছে, এবং তারপরে সুভদ্রা মহারানীর সামনে রয়েছে বলরাম। তো এইভাবে চলছে রথযাত্রার র্যালি। তো আপনারা দেখতে পাবেন একে একে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী। তো আপনারা দেখছেন যে আমাদের এই রাজপথে আজকে ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং ব্রহ্মা সহ সমস্ত দেবদেবীগণ কি করেছে, এই রাজপথে নেমে আসছে সমস্ত ভক্তদেরকে কৃপা করার জন্য। ভগবানের সাথে সাথে ভগবানের যারা পরম ভক্ত রয়েছে তারাও এই জগতে আবির্ভূত হন। তো সেই সেই নির্দেশনায় বা সেটির প্রমাণে কি আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বিষ্ণু সহ শিব এবং ব্রহ্মা সহ সকলেই সমস্ত দেবদেবীরা এই ঢাকার রাজপথে আজকে আমরা দর্শন করতে পাচ্ছি। তো সকলে আপনারা একসাথে যুক্ত হন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করুন, এবং পরবর্তী যে আমাদের যে রয়েছে সব কিছু আপনাদেরকে আমরা দর্শন করাতে চলেছি। তো আপনারা দর্শন করুন আমাদের এই রথযাত্রার যে শুরু, এই শুরুটা আজকে অত্যন্ত জকজমকভাবে শুরু হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ সহ অষ্টশতীবৃন্দ সকলেই এখানে আবির্ভূত হয়েছেন, এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব পিছনে রয়েছে। অষ্টসখী এবং ভগবান বিষ্ণু তথা পঞ্চতত্ত্ব সহ সমস্ত দেবদেবীগণ এই রাজপথে কি হয়েছে, সমস্ত দেবদেবীরাই এখানে রাজপথে নেমে এসেছেন। তো আমরা আপনাদেরকে সকলকে দেখানোর চেষ্টা করছি আজকের রথযাত্রা মহোৎসবের বিশেষ ভিউ, কালারফুল ভিউ, একেবারে সমগ্র দেখানো একটি কালারফুল। সমস্ত দেবদেবীরা এখানে আবির্ভূত হয়েছেন, এবং আমরা একে 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 করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে আমরা দর্শন করতে চলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা দেখব পঞ্চতত্ত্ব, শ্রীচৈতন্য মহাপ্রভু যে পার্শ্বদ রয়েছে পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের যে অবতার শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি এবং সমস্ত ভক্তরা এখানে আবির্ভূত হয়েছে। কলিযুগের পাবনতা শ্রীচৈতন্য মহাপ্রভু সহ তার যে পার্শ্বদগণ রয়েছে সমস্ত পার্শ্বদগণকে নিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেব এই রাজপথে আজকে সকল ভক্তদেরকে দর্শন প্রদান করার জন্য এই রাজপথে নেমে এসছেন। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার ইসকন স্বামীবাগের আলোকে এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। তো আপনারা দেখবেন একে একে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী যে বিশেষ রেলি শোভা বা ভিউ, এবং অত্যন্ত সুশোভিতভাবে এখানে সাজিয়ে রয়েছেন সমস্ত ভক্তরা ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করার জন্য রাজপথে নেমে আসছেন। যদিও আজকের এই পরিবেশটি ছিল অত্যন্ত বিষ্ণিমাখা একটি পরিবেশ, যে কারণে সমস্ত ভক্তরা আজকে অনেক সুন্দরভাবে এখানে রাজপথে নেমে আসতে পেরেছে। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকরা তারা হচ্ছে এখানে জল সেবা দিচ্ছে, সর্বসেবা দিচ্ছে। তো আমরা এবার দেখব যে সমস্ত ভক্তরা ভগবানকে স্বাগতম জানানোর জন্য
শ্রী জগন্নাথকে স্বাগতম জানানোর জন্য, ভগবানকে দর্শন করার জন্য সমস্ত ভক্তরা এখানে কি হয়েছে, রেলিতে এখানে অংশগ্রহণ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানকার যে রথযাত্রার বিশেষ ভিউ, সে বিশেষ ভিউ আমরা দেখতে পাচ্ছি সমস্ত ভক্তরা এখানে সুন্দরভাবে দাঁড়িয়েছে এবং ভগবানকে দর্শন করার জন্য অনেক অধিক আগ্রহে এখানে বসে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ভক্তরা এই রাজপথে নেমে আসছে। তো একে একে করে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে আমরা দর্শন করব এবং দর্শনের আগ মুহূর্তে ভগবানকে যে স্বাগতম জানানোর জন্য সমস্ত ভক্তরা বিভিন্নভাবে এখানে সেবা প্রদান করছে। তো এরপরে আমরা দর্শন করতে চলেছি শ্রী শ্রী জগন্নাথকে, সুভদ্রা মহারানীকে। তো আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা দেখছেন রাজধানী ঢাকা স্বামীবাগের এই যে পরিচালনায়। তো এরপরে আমরা দর্শন করব ভগবান শ্রী জগন্নাথকে এবং সুভদ্রা মহারানীকে। তো চলুন আমরা দর্শন করি। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি ভগবানের দিকে। এরপরে আমরা দর্শন করব সুভদ্রা মহারানীকে এবং সুভদ্রা মহারানীর সাথে কে কে রয়েছে এবং কারা কারা রয়েছে তাদেরকে আমরা দর্শন করব। তো এখানে দেখছেন যারা যারা এখানে শরবত তথা জল, পানীয় জল এখানে কি করছে, সেবা দিচ্ছে, যাতে সকলেই এই জল পান করতে পারে এবং সকলেই সেই জল পান করে আবার ভগবান শ্রী জগন্নাথ দেবের কীর্তন গাইতে পারেন, ভগবান শ্রী জগন্নাথ দেবের নাম করতে পারেন। তো আমরা সেই বিষয়টিকে আপনাদেরকে অবগত করানোর জন্য আমরা কাছাকাছি এসে গেছি, যদিও অনেক ভিড় বা ভক্তদের আনাগোনায় এই রাজপথ ভরে গেছে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরোপুরি দর্শন করানোর জন্য। আমরা এগিয়ে যাচ্ছি সুভদ্রা মহারানীর কাছে। তো ভক্তরা এক এক দল নিয়ে এখানে এই রাজপথে নেমে এসেছে এবং তাদের যে বিশেষ শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তা আমরা আজকে দর্শন করব। তো এখানে বিভিন্নভাবে শ্রী জগন্নাথের রথের যে রথ যে রয়েছে এবং জগন্নাথ যে রয়েছে, সেই জগন্নাথকে সকলেই হাতে করে নিয়ে সমস্ত ভক্তরা ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করার জন্য বিভিন্ন দেশের প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে আসছেন। যদিও আজকের এই পরিবেশটি ছিল অত্যন্ত বজ্রপাত বা আজকে যে অনেক কিছু ছিল, তারপরও ভক্তরা অধিকাংশ এখানে বসছেন। আমরা দেখতে পাচ্ছি যে রথযাত্রা 2023 উপলক্ষে আজকে আমাদের নতুন একটি ভিউ এখানে এসেছে। তো শ্রী শ্রী সুভদ্রা মহারানীর যে যারা সেবিকা রয়েছেন তাদের আদলে আজকের এই রেলি যে নতুন একটি ভিউ সেটা আমরা দর্শন করতে পাচ্ছি। তো সমস্ত ভক্তরা তাদের বিশেষ আঙ্কিত, তাদের বিশেষ ভক্তি ভরে তারা রাজপথে এখানে দাঁড়িয়েছেন এবং ভক্তদের বিশেষ আরতিতে আসলে ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন এবং ভগবান তাদেরকে সকলকে দর্শন করাচ্ছেন। তো অনেক ভক্তের আগমনের কারণে আমরা আগাতে পারছি না, যদিও আপনারা দেখতে পাচ্ছেন সুভদ্রা মহারানীর রথ, এই রথে বসে আছেন আমাদের প্রভুরা। সামনে
আর এই এখন গাড়ি ঢুকানোর সময় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ভক্তরা জগন্নাথের আগে সুভদ্রা মহারানী যারা রয়েছেন তার সকলেই এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং তাদের যে আরতি এবং ভক্তি সেই ভক্তির জোরে আসলে ভগবান আজকে এখানে রাস্তাতে নেমে আসেন সকলে ঘুরছি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রথের আজকের বিষয়বস্তু আমাদের পৌরা পরিচালনা করছে অনেক সুন্দর ভাবে এখানে পরিচালনা হচ্ছে অনেক সুন্দর ভাবে দাদা দেখি ধরো একটু লাইন করে দাঁড়ো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম বর্ণ রূপে এই রাজপথে আজকে আবির্ভূত হয়েছেন বা সমস্ত ভক্তদেরকে দর্শন দান করার জন্য তার যে সখী বৃন্দ রয়েছে অষ্ট সখী বৃন্দ ললিতা বিশাখা আদি সমস্ত ভক্তদেরকে নিয়ে এখানে আমাদেরকে দর্শন প্রদান করতেছে তো আপনারা দর্শন করছেন ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত লীলা সেই অপ্রাকৃত লীলার এক ছোট্ট একটি অংশ সেটি হলো জগন্নাথের বিশেষ যে আদলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেজেছে তো আমরা একে একে করে সমস্ত ভিউ আপনাদেরকে দর্শন করাবো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন বাংলাদেশ ঢাকা স্বামীবাগের আদলে আজকের এই নতুন করে সাজছে ইস্কনের আদলে সাজছে ঢাকা রাজধানীর রাজপথ সম্পূর্ণ রাজপথে আজকে জগন্নাথের গুণকীর্তন চলছে এবং ভগবানের অপ্রাকৃত লীলা রূপ গুণ এখানে মহিমা প্রচার চলছে এবং সমস্ত ভক্তরা অধিক আগ্রহে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সমস্ত ভক্তদের সাথে অনেক মহাপ্রসাদ দেওয়া হচ্ছে তো আমরা এগিয়ে যাব জগন্নাথের দিকে আর সেই জগন্নাথের দর্শন করার জন্য আমরা এগিয়ে চলবো এখন তো এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবানের অপ্রাকৃত একটি এখানে মহিমা প্রকাশিত হচ্ছে বিষ্ণু হ্যাঁ তো বিষ্ণুর যে অবতার বা ভগবান বিষ্ণুর যে আদলে সেই আমরা রাজপথে দর্শন করছি মাতা লক্ষ্মী দেবী সহ বিষ্ণুকে তো এরপরে রয়েছে এখানে রাম সীতা লক্ষণ এখানে আমরা পরম ভক্ত বজরাঙ্গলি হনুমানকে দেখতে পাচ্ছি এবং তারপরে রয়েছে আমাদের রাম লক্ষণ এবং সীতা হরে কৃষ্ণ তো এইভাবে আমাদের প্রোগ্রামগুলো সাজানো হয়েছে এটি পরিচালিত হচ্ছে শ্রী শ্রী রাধারমণ মন্দির ইস্কন উত্তরা হরে কৃষ্ণ এরপরে আমাদের যে নতুন ভিউ রয়েছে আরেকটি সুন্দর ভিউ সেই ভিউ সম্পর্কে আমরা অবগত হব দেখি দেখি গল্প শেষ হয় না সবাই রেডি হয়ে গেছে হরে কৃষ্ণ তো আমরা এইভাবে দেখছি এবার আমরা দেখব ভগবানের একটি অত্যন্ত সুন্দর মহিমানিত লীলা এখানে দেখতে পাচ্ছি রাম লক্ষণ সীতা এখানে বসে আছেন এবং দর্শন প্রদান করছেন তো আমরা দেখতে পাচ্ছি যে লব এবং কুশ এখানে দর্শন করতে পাচ্ছি এবং এরপরে রয়েছে এরপরে কি রয়েছে আমরা দেখবো সামনের দিকে এগিয়ে গেলে আমরা বুঝতে পারবো যে এর ভিতরে কি রয়েছে আমরা একটু দেখি
এখানে ভক্তরা সমস্ত ভক্তরা এখানে বসে আছেন তো সমস্ত ভক্তরা বিভিন্ন আনন্দে শহীদ এখানে দাঁড়িয়ে আছেন অনেকে অনেক সুন্দরভাবে শহীদ তুলছেন হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি তো আপনারা দেখছেন যে ইসকন ফুটবল লাইভের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং ইসকন ফুটবল লাইভের পক্ষ থেকে আজকের এই রেলির নতুন ভিউ সাজিয়েছে ইসকনের পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের এখানে সভা নতুন নতুন ভিউ আমরা রাজপথে দর্শন করতে পাচ্ছি তো এরপরে আমরা সামনে দিকে এগিয়ে যাবো এরপরে কি রয়েছে মাতাজি হরি বল হরি কৃষ্ণ জয় জগন্নাথ স্বামী কি জোরছে জয় জগন্নাথ স্বামী কি তো ভক্তবৃন্দ আপনারা দেখছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন এখন চলছে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংগঠন আজকে জগন্নাথের রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে আজকে ঢাকা রাজপথে নেমে এসেছে এবং আমাদের যে সনাতন ধর্মের যে বিশেষ ঐতিহ্য সেটাকে আবার ফুটে তুলতেছে তো আমরা এরপরে আমরা দেখব এরপরে আমাদের কি নতুন ভিউ রয়েছে আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব আপনারা দর্শন করলেন সুভদ্রা মহারানীকে বলরামকে এরপরে আমরা দর্শন করব জগন্নাথকে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারান কি তো আমরা একটু পিছনে যাব সমস্ত ভক্তদেরকে দর্শন প্রদান করার জন্য হরি বল হরি কৃষ্ণ হরি কৃষ্ণ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ভক্তরা লাইনে বসে আছে আপনারা দর্শন করতে পাচ্ছেন অদূরে একটি রথ দর্শন করতে পাচ্ছেন একটি রথ এখানে দাঁড়িয়ে আছে সেটি হলো জগন্নাথের রথ আর সেই জগন্নাথের রথকে আমরা দর্শন করার জন্য এগিয়ে চলেছি এবং সামনের দিকে আমরা এগিয়ে চলেছি এবং সেখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর যে শেষ রথ জগন্নাথের রথ সেই রথটি এখানে আমরা দর্শন করতে পারব হরি বল হরে কৃষ্ণ জগন্নাথের রথটি এখানে দাঁড়িয়ে আছে আমরা এদিকে যাচ্ছি তো সেই দিকে আমরা যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে তো অনেক ভক্তের আগমনে এখানে রাজধানী রাজপথ আজকে ভক্তে ভরে গেছে তো যদিও আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে জগন্নাথ বসে আছে তো এখান থেকে আমরা দেখার জন্য চেষ্টা করছি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী যে রথ রয়েছে এক একটি রথে আমরা বিভিন্ন ভিউ দেখলাম তো জগন্নাথের রথে আরেকটা নতুন সেই সম্পর্কে আমরা জানার বা দেখার চেষ্টা করব আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব
কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন এবং এই রথযাত্রা আপনাদের কেমন লাগছে সেই বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ তো জগন্নাথের রথযাত্রা মহোৎসব যারা অনলাইনে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আজকের এই রথযাত্রা মহোৎসব আপনাদের কেমন লাগছে হরে কৃষ্ণ Jai Jagannath, 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 Jai Jagannath,
هاري كريشنا 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 هاري 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 رام هاري رام 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 هاري جا جغنان مهاناس كي جا هاري كريشنا تو شدو شامد دو وقت بند آپنا دیکھتے جغنان ما اشتب بولو كي اسكي شارا بانگلہ دیشتر بیبینو پرام تو تکی چوٹی آشتے بھکتورا آر بیبینو شادے سیدے چھے أنا أحب أن أكون في المكان الذي 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 أحب أن أكون في المكان الذي
সুভদ্রা মহারানীর রথ সাধারণত এখানে মাতাজিরা এরা কান্দে সেই জন্য আপনারা অন্য দুটো রথে আপনারা এখানে প্রণাম করে চলে যান এখানে বহু সংখ্যক প্রযোজিত দেখছি সুন্দর বন্ধু সকল জগতামি সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব ছুড়বেন না আপনি ওখান থেকে দেখিয়ে দিয়ে দিতে পারেন ছুড়বেন না আর হাতে দিতে পারেন যারা হলুদ কাপড় পরা আছে তাদের হাতে দিলে এখানে চলে আসবে আর যদি আপনি মনে করেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ একটু এগোনো
Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Thank you.
জয় জগন্নাথ হরিদল যাত্রীদের Please.
এত বেশি বার যায় এখানে দূর থেকে সিগন্যাল দেন কিছুন ক্যামেরা কেমন হয় কিছুন ক্যামেরা দেন তো হ্যাঁ কিছুন ক্যামেরা এই সামনে জায়গাটা এত বার গেলে ভিডিও হবে কিভাবে এত বার গেলে কিভাবে ভিডিও হবে মাঝখান দিয়ে গেলে তো চড় হয় না ভাই বারবার যাতায়াত করতে হয় এই আরো পিছে যায় আরো পিছে যায় লম্বা পাবো Thank you.
সামনে তারটা গেলে এখানে কয় হাত পর পর তার আছে সবুজ ফ্ল্যাগ দেখাচ্ছে সামনে সবুজ ফ্ল্যাগ দেখাচ্ছে জগন্নাথ রথযাত্রা সম্পর্কে আমাদেরকে অবগত করাবেন হরি বল
জগন্নাথ ব্রহ্মচারী প্রভু কি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জগদ্গুরু শিল প্রভু পাদ কি নিতাই গৌর ভবানন্দে Just
أنا
Quite a way. Got her.
Yeah.